গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি এরকম বাইরে বৃষ্টি হচ্ছে মানে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে ওদেরটা মানে চারদিকটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ওদেরটা ভালোই লাগছে বেশ দেখতে আর আমাদের বারান্দাতে যে গাছগুলো ছিল ওগুলোকে সব মানে ছাদে দিয়ে আসা হয়েছিল যেমন বৃষ্টি হচ্ছে আর এখানে এমনিতেও এখন এত জলে জলের ঝাপটা এসছে পুরো ভিজে গেছে একদম এখানে থাকলেও গাছগুলো জল পেত তো দেখো কি সুন্দর লাগে চারদিকটা তো এখন একটু বৃষ্টি থেমেছে তবু নিচে নামলাম নিচে ফুল টুল তুলবো আর এখানে দেখো বাবা হচ্ছে যে পাট শাকের দানা ছড়িয়েছিল পাট গাছে যে দানাগুলো হয় তো ওগুলো মানে এগুলো পাতাগুলো ভাজা খাওয়া হয় আর কি পাট শাক বলে তো বেশ খেতে ভালো লাগে তো ওইগুলো এখন অনেকগুলোই গাছ হয়েছে আর আজকে তোলা হবে এটা ভাজা হবে দুপুরে ভাত খাওয়া হবে ভাতের সঙ্গে আর এটা হচ্ছে যে প্রথম নিয়ে এসেছিল বাবা দেশের বাড়ি থেকে ওখান থেকে দানা নিয়ে এসেছিলো পাটের তারপর ওইটা ছড়ানো হয় প্রত্যেক বছর তারপরে গাছ হয় গাছগুলো বেশ লম্বা লম্বা হয় অনেকটা লম্বা লম্বা হয় প্রায় দেড় মানুষ দু মানুষ লম্বা এরকম হয় তারপর ওর যে দানাগুলো হয় বীজগুলো ওগুলো তুলে রেখে দেওয়া হয় প্রত্যেক বছর তো ওগুলোই আবার ছড়ানো হয় বর্ষাকালে বেশ হয় তো আমাদের প্রতি বছরই প্রায় হয় না এই পাট শাকটা আমাদের খাওয়া হয় ভালো লাগে খেতে ভাতের সঙ্গে বেশ দেখো কেলু ছাদে চলে এসেছে দেখো গো ছাদে চলে এসেছে কি রে হ্যাঁ না ও মানে আম খাব খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে ভাবছো উপরে যাবো কালকে উপরে উঠেছিল আরে ছাদে চলে এসেছে কেলু ও কেলু রে মনটা কেঁটলি নি মনটা কাটলি একা একা চলে বাবাড়ি বাবারে 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 লাফড় লাফড় লাফ ও কেলুড়ি ও বাবা ও বাবা দেখো না গো

ওই তো দিদি ওই তো দিদি দিদি নিয়ে যায় নি গো আমাকে তোমাকে দিদি নিয়ে যায় নি গো চলো 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 আয় নাম নাম দিয়েছিলাম আর আয় হায় আবার পড়ে যাচ্ছে এই দিকটাতে তো নামবি হাঁদা হায় শুয়ে পড়ছে কান্দা থাক ঘরে তো তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা হ্যান্ডমেড জুয়েলারি অর্ডার এসেছে তো ওইগুলোই মানে করতে বসেছিলাম তো মোটামুটি মোট চারটাই করছি তার মধ্যে দুটো কমপ্লিট হয়েছে আর দুটো এখনো হয়নি তো ভালো যে করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর কালকে না রাত্রিবেলা তখন কটা হবে একটা মতন হবে মানে একটা বাজে রাত্রিতে জানাটা খোলা ছিল হাওয়া দিচ্ছে মানে ঝড় মতো উঠেছিল আর কি তো তারপরে উঠে আবার জানা বন্ধ করলাম মা আবার তারপর আকাশ গুড় করছে ফ্রিজ টিভির কানেকশানগুলো সব খোলা হলো দিয়ে তারপরে সেই যে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে মোটামুটি বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এখন থেমেছে যদিও একদম থামনি পড়ছে অল্প তো রাত্রের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল ওদেরটা বেশ ঠান্ডা করে দিয়েছে আর কি ভালোই ওয়েদারটা তো চলো যেগুলো তৈরি করছি তোমাদেরকে দেখাই আর এই যে দুটো তৈরি করেছি একটা ক্লে আর একটা হচ্ছে যে ফেব্রিক ফেব্রিক জুয়েলারি দেখাচ্ছি দাও এই যে আচ্ছা আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো দেখো এই দুটো হচ্ছে আমার কমপ্লিট হয়েছে প্রথমে ফেব্রিক জুয়েলারিটা দেখাচ্ছি এইটা আমি ওই গত বছর পুজোর সময় অর্ডার ছিল এই ধরনের ডিজাইনের নিলাম্বরি নাম দিয়েছিলাম মানে জুয়েলারিটা তো এইটা তৈরি করেছি এটা হতো অর্ডারের জন্যই এই যে রয়্যাল ব্লু আর স্কাই ব্লু একটা কম্বিনেশান আছে আর এই যে এটা ইয়াররিংগুলো ছোট্টর ওপর হালকা উপর কিন্তু ভালো লাগবে মানে ব্লু কালারের শাড়ির সঙ্গে পরলে বেশ ভালো লাগবে এইটা আর এইটা হচ্ছে ক্লে কার্ড গোলাপ তো অনেকদিন ইচ্ছে ছিল কার্ড গোলাপের তৈরি করবো তো সেভাবে অর্ডার আসেনি বলে আর আমার করা হয়নি আমার নিজের জন্য যদিও দুটো এরকম ইয়াররিং বানানো আছে সেটা হোয়াইটের ওপর হোয়াইট আর ইয়েলো এটা পিঙ্ক আর ইয়েলো দিয়ে তো এইটা করেছি এই যে করলে কিন্তু ভালো লাগবে মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরলে বেশ ভালো লাগবে তো অনেক কিছু করা যেত যেহেতু বলেছিল যে আমাকে একদম সিম্পল ওপর বানিয়ে দিতে ওই জন্য একদম সিম্পলের ওপরে রেখেছি এটা এই দুটো হচ্ছে আমার কমপ্লিট হয়েছে আর দেখাচ্ছি দাও আর এইটা এইটা তো মানে তোমার আগেও দেখেছ এই অনেকগুলো বানিয়েছিলাম পুজোর সময় প্রায় চোদ্দো পনেরোটা মতন অর্ডার এসেছিল বানিয়েছিলাম এই একই সেম ডিজাইনের এখন যেহেতু দুর্গ অনেক দেরি তাও এখন থেকেই লোক অর্ডার দিয়েছে এটা এই যে এইটা এখন এখন তৈরি হয়নি আমার বেশটা তৈরি হয়েছে টাসেলটা তৈরি করতে হবে এটাও খুব সুন্দর এটা আমার নিজের জন্য একটা আছে বাড়িতে মানে মায়ের জন্য রেখেছিলাম মা পড়ছিল দুর্গা পুজোতে তো এই যে এটা হচ্ছে যে এটা একটা ফেভারিট জুয়েলারি এটাও মোটামুটি হয়েছে টাসালটা করলে হয়ে যাবে আর হচ্ছে যে এইটা এইটা আমি সকাল থেকে বসে বানাচ্ছিলাম ভাবছিলাম ভিডিও করবো তারপরে বললাম যে না ভিডিও করলে আবার সে দেরি হয় আমার বেকার তো ওই জন্য আর ভিডিও করিনি ডেইজি ফুল এই দুটো হচ্ছে ইয়াররিং আর এইটা হচ্ছে এটা একটা চোকার হবে গলার চোকার আমার নিজের এই ফুলটা প্রথম তৈরি করলাম তো এর আগে তৈরি করিনি এই ফুলটা তো ভাবছিলাম পারবো না কি ডিজাইনটা তারপরে বললাম যে মোটামুটি হয়েছে তো প্রথমবারে হয়েছে পরের বার করলে হয়তো একটু ভালো হবে তো কীরকম হয়েছে বলো আমার মোটামুটি খারাপ লাগেনি আর একটু ভালো হতো ঠিক আছে নেক্সট টাইম আরও ভালো হবে আর এই দেখো একটুখানি ক্লে এক্সট্রা থাকে তো আমি কোনো ক্লেই নষ্ট করি না তো কিছু না কিছুটা বানিয়ে রেখে দিই পরে আবার ফুল হলে তখন এটা লাগিয়ে দিই এইগুলো শক্ত হয়ে গেছে তো এইগুলো হচ্ছে যে যেগুলো কাজ ছিল কাজ চলছে আর তো ওয়েদারটাও ভালো কাজটা করতে বেশ ভালোই লাগছে মানে আমি ফোনে সন্ধ্যে সাত চালিয়ে দিয়েছি ওই শুনছি আর এগুলো করছি আর কি তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ওয়েদারটা কি বলতো পুরো খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার তো প্রথমে বলা ছিল খিচুড়ি হবে তারপরে আজ আর খিচুড়ি হয়নি বাবা বাজির খিচুড়ি খাবার তো আজকে আর হয়নি খিচুড়ি কালকে দেখা যাক কালকে যদি হয় করা হবে তো চলো আজকে একটা ছোটো করে ব্লগ শেয়ার করলাম আর চলো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো পড়া কমেন্টস করে জানাবে আর যারা নতুন নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো কিন্তু এখন সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো